তুই আমি ময়লা পানি খাওয়ালি হ্যাঁ জুতার ময়লা কে সকালে তো মুছছি তোর আমি সকালে ভালো তো বুঝতে বলছি কি করছ আমি কাজে মেয়ে না কাজের লোক সাইজা আপনার বাড়িতে গেছি আমার বের হয়ে যাবি বেতন পাবি না তুই এনাস উনাকে তো দেখলে হবে না তার ফ্যামিলি তো দেখতে হবে আমার শ্বশুর কিরকম শাশুড়ি কিরকম ননদি কিরকম একটু যাচাই করতে হবে না না ওই রুম এই রুম ওই সাইডে রুম আছে সবগুলো পরিষ্কার করবা সবগুলো জাম দিয়ে তারপরে মুসবা ঠিক আছে যদি সুন্দরভাবে কথা না পারো তাহলে বেতন পাবো না বুঝে গেছে ঠিক আছে ম্যাডাম আচ্ছা যাও ওই রুম থেকে জাম দিয়ে আসো যাও আম্মু কোথা থেকে যে কাজের বোয়াগুলো ধরে নিয়ে আসবে আম্মু আম্মু এ কি হয়েছে এদিকে আসো কি এই কাজের মেয়ে কোথা থেকে আনছো দেখছো যে ময়লা এখানে ঠিক মতো তো ঝাড়ুও দেয় নাই কি করলাম কি করলো কি এ করি না জরি না কই জি ম্যাডাম তোকে কি বলছিলাম মনে নাই সকালবেলা ঝাড়ু দিছস এখানে এতগুলো ময়লা কেন বাসন পেয়ালা দিছে এখানে সবগুলো তেল চর্বি লাগা রয়েছে কি কি করছো না এতক্ষণ লাগে নাকি গ্লাসে ময়লা কেন পানিতে ময়লা তুই আমি ময়লা পানি খাওয়ালি হ্যাঁ দেখো এবার বাচ্চা কি কাজ করিস তুই হ্যাঁ তুমি কই গেলা এদিকে আসো তো ঠিক মতো কাজ করো না কোথেকে রাখছো কোথেকে রাখবো তোমার তো কইলে টাকা দিতে পারো না যত সব করবি ঠিক মতো নালে বের হয়ে যাবি বেতন পাবি না তুই এনাস শয়তান প্রত্যেকে অস্থি বস্তি ধরে নিয়ে আসো তুমি এর আগে একটা তুমি এরকম করছো এই বেশি কথা বলবে না কাজ মেয়ে এবার তুমি আইয়া দিবা এই আমি কইতে কান কথা হ্যাঁ আমি কি সাপ্লাই দিই কাজের মেয়ে হ্যাঁ বড় বড় কথা কই আরো যা তোর সামনে দিকে যা কাজ শিখে পাবে এই যা কাজ কর ফালতু কথা কর
মেজাজ টাই খারাপ হয়ে গেল। জুতো নিয়ে আবার আমি বাইরে বের হব। জুতো ময়লা কে? সকালে তো মুছছি। তোর আমি সকালে ভালো তো মুছতে বলছি। ফালতু কথা কর। যা পরিষ্কার কর। তোর বোরখা দিয়ে পরিষ্কার করবি। পরিষ্কার কর। তাড়াতাড়ি কর। যা। ভালো মতো কাজ করবি নালে নেক্সট টাইম আমি যা বলবো তা করবি নালে কিন্তু তোর খবর আছে। খাবার বেলা বসতে হবে না খাই। মেয়ে দেখ তোর কিরকম লাগে তুই বলবি না দেখবি না। আবু মেয়ে আমি দেখছি এখন দিন তারিখের কথাবার্তা বলো আমার এমনি অফিসে কাজ আছে চালু করো। ভাইজান আমার ছেলে যেহেতু ওকে দেখছে আমার ছেলের পছন্দ হয়েছে তাহলে এর ভিতরে আমাদের আর কোনো কথা থাকে না। আসেন আমরা দিন তারিখটা ফাইনাল করে ফেলি। জি 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 আলহামদুলিল্লাহ। আব্বু আমি এই বিয়ে করবো না। কেন মা সমস্যা কি? সমস্যা অনেক কিছু। এই তুমি এইখানে কেন? ও মা এটা তো আমাদের কাজ মেয়ে জড়ি না চিনতে পারছেন। আমাদের বাসিতে কাজ করে আমাদের বাড়িতে কাজ করে। হ্যালো ভাই জানে যেদিকে তাকান বলেন একটা কাজের মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন আপনি? হ্যাঁ আপনি তো আসলে একটা জোট চোট প্রতারক ঠকবাজ। আপনি দুই নম্বর কাজটা করতেছেন আপনি আপনি লোক তো সুবিধার না। হ্যালো মিস্টার আমি কাজের মেয়ে না কাজের লোক সাইজা আপনার বাড়িতে গেছি আমার খালার মাধ্যমে। খালা মুখটা বলো তো কি কর না কর। হ্যাঁ ঠিকই তো উনিও তো নিয়ে গেছিল রে। উনাকে তো দেখলে হবে না তার ফ্যামিলি তো দেখতে হবে। আমার শ্বশুর কিরকম শাশুড়ি কিরকম ননদি কিরকম একটু যাচাই করতে হবে না। সেই জন্য আমি কাজের মেয়ে হইয়া খালার মাধ্যমে তাদের বাড়িতে গেছি। কিন্তু জানো না আব্বু আমি তাদের বাড়িতে যাই দেখি কাজের মেয়ের সাথে এত জঘন্য ব্যবহার করছে তারা আমি তো তাদেরকে হতভঙ্গ হয়ে গেছি। তো একটা কাজের মেয়ের সাথে কিরকম আচরণ করতে হবে তোমার কাছে শিখতে হবে আমাদেরকে। লাগান দিয়ে কথা কয় এটা আমাদের বাড়ি তোমাদের বাড়ি না বুঝছো। শোনো আব্বু ওনারা শুধু আমার সাথে খারাপ আচরণ করে না আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আব্বু তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও আমি বিয়ে এখানে বসবো না। শুনুন আপা আপনাকে একটা কথা বলি ব্যবহারে মানুষের বংশের পরিচয়। আমার ভাগ্যে আপনাদের বাসায় কাজের লোক সেজে গেছে ধরেন কাজের লোকই কিন্তু কাজের লোকের সাথে মানুষ এরকম জঘন্য আচরণ করে এজন্য আপনাদের কাজের লোক থাকে না ঘরের বউও থাকবে না। দুলো ভাই বিয়েটা ক্যান্সেল করে দেন। আসলে ভাইজান আপনার মেয়ের সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করছি এটা আমাদের উচিত হয় না। যেহেতু আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করছে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করাইতে চাই যদি আপনার আপত্তি না থাকে তবে আপনাকে কথা দিচ্ছি নেক্সট টাইম এরকম হবে না। সরি সংসারটা যেহেতু আমার মেয়েই করবে আর মেয়েরই যখন এখানে মত নাই এখানে আমি বিয়ে করার জন্য দিতে পারতেছি না। ভাইজান প্লিজ আমি কথা দিচ্ছি তো আপনাকে। সরি শোনেন একটা কথা বলি আপনাকে আমাদের দেশে প্রায় 17-18 কোটি লোক ধরেন 20 কোটি লোক আছি আমরা। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের ভিতরে এত গাম্ভীর্য এত অহংকার যে নিম্ন স্তরের মানুষ যারা তাদেরকে মানুষই মনে করি না এবং মানুষের সাথে যে একটা আচরণ আমরা করি সেটা আমাদের করা উচিত না। আজকে দেখেন আপনি কাজের মেয়ের সাথে যে আচরণ করতেছেন এটা কি আপনার করা ঠিক? ঠিক না। আপনি কাজের মেয়ে যেহেতু আপনার বাসায় থাকতে চান আপনার ছেলের বউ কীভাবে থাকবে আপনিই বলেন। কাজের মেয়ে কি মানুষ না? তাদের সাথে কি আন্তরিক হওয়া যায় না? তাদের সাথে একটু ভালো আচরণ করা যায় না? আপনি আমি আমরা চেষ্টা করলে কি পারি না? এটা ভাইয়ান আমি আমার ভুল বুঝতে পারছি দেখেন না একটু আমার ছেলেটা খুব পছন্দ করে। সরি ভাই আপনারা আসতে পারেন। ভাইয়ান আপনি চাইলে কিন্তু পারেন ভাই। সরি কোনোভাবেই সম্ভব না। আপনি যদি বলেন আপনার মেয়ে কিন্তু রাজি হবে। না না আমার ছেলেটা কিন্তু খুবই ভালো ভাইয়ান। হ্যাঁ আপনার ছেলে ভালো আমি কিন্তু একবারও বলি নাই আপনার ছেলের বিরুদ্ধে বা আপনার ছেলের এগেনস্টে আমি কোনো খারাপ কোনো মন্তব্য করি নাই করবো না। আপনি আসতে পারেন।
প্লিজ আসো। ভাইজান যদি সরি 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 ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি করি করি তুমিও করো কারা ভাসার আম্মা তোমার একটা কথা কই বুঝছো ব্যাপারটা শিখো আগে তোমার উগ্র আচরণের কারণে সব কিছু হইতেছে বাসার ভিতরে তুমি বাবারে কও বাবারে কইবো না এই এদিকে এই যে একটা আছে সারাদিন এই একটা আছে এই তোরা কি যাবি না পরের বাড়ি হ্যাঁ তোকে বিয়ে দেওয়া লাগবে না বিয়ে দেওয়া লাগবে তোর তো এক দরকার দুটো প্যাক তোকে বাইরে দিব তোর দুনের এই অবস্থা আয় সরাম সরাম চল বিয়া তোর জানি কোন জায়গায় ফাজিল আর আব্বা তোমার একটা কথা কই আমি তুমি তোমরা কি দুজন ভালো হইলো না একটা মানুষ বাসা যেতে আসে কাজের মেয়ের সাথে মানুষের জন্য এই ধরনের আচরণ করে একমাত্র তোমাদের কারণে আমার বারবার খালি বিয়ে ভেঙে যাচ্ছে প্রতিবার যে জায়গায় মেয়ে দেখে যে জায়গায় সমস্যা আছে আজকের পর থেকে কোনো মায়ের দেখবে না কোনো জায়গায় আমি বিয়ে করবো না যেদিনকে তোমরা ভালো হবে সেদিন আমি বিয়ে করবো তোর বাবারে কো আমারে কইস না আর যদি না পারো তাহলে আমি বললাম বাসা থেকে বের হয়ে যায় তোমার সাথে আমি থাকতে রাজি না এখন সব কি কয় চুপ কথা কম তোমরা দুনের লোক মানি তোমাদের সাথে কথা বলে আমার বিধা যত সব শয়তান আর তুমি আমি শয়তান না হ্যাঁ তুমি বাইরে তো একবার চিল্লায় বললে একবার এক এক করে রাখো হ্যাঁ এটা কাজের বুয়া কয়েকদিন পর পর আসে আর চেঞ্জ করো কয়েকদিন পর পর আসে আর চেঞ্জ করো ও তুমি পড়ে দিতে দিও তুলসী পাতা আমি না হই করলাম তুমি কেন কথা গিলা হ্যাঁ কথা এই বুড়া শয়তানের আমার 10 12টা কাজের মেয়ে গেছে এই বুড়া শয়তানের জালা এই শয়তান দুরা কই গেলে দিরে এদিকে তোদের আচরণে তো খারাপ কেন হ্যাঁ এই বাড়ির ভিতরে তোদের আচরণে তো খারাপ দেখে তোদের দেখে দেখা আমিও শিখে গেছি গে বাজে আচরণ কি করছ তোরা হ্যাঁ ঠোঁট দুটো একটু বন্ধ রাখতে করছ না ঘরের ভিতরে এর পরবর্তীতে যদি আমি কখনো দেখি ঠোঁট চালাইতে ঠোঁটের ভিতরে সিমটা লাগাই দিব কিন্তু পড়ালেখা করছ না এই পড়ালেখা শিখেছি কি জন্য বাইরে যাইও তোরা ঠোঁট চালাস ঘরের ভিতরে ঠোঁট চালাস একটা বাড়িতে গেছি ওই জায়গায় যাও তোরা ঠোঁট চালাই চালাই করছো তোরা পিছন থেকে কথা বলতে করছ কি হ্যাঁ কি কথা বলতে গেলি কেন আপু আমি কি জানতাম এটা যে আমাদের কাজের মেয়ে যে ভাবি আমাদের ওইটা তো জোরে না চুপচাপ ঠোঁট চালাইতে 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 এরকম একটা অভ্যাস হয়ে গেছে গা যে মানুষের সাথে কথা না বললে ওদের চলে না আর কথা বলস তো বলস খারাপ ব্যবহার করস তোরা অতিরিক্ত বাজে ব্যবহার করস আবার যদি কোনোদিন দেখি আমি ঘর থেকে বের করে দিব যা বের করে দেওয়া লাগবে না বের হয়ে যাবো যাবি তো মা যেরকম হয়েছে মেয়ের আবার সেরকমই হয়েছে ভালো রইল না ফালতু কথাটা